সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। মজায় মজায় দিন চলে যায়। আজকে 31st March 2021, দ্যাটস কল ইয়ার এন্ডিং। 31st মার্চে মানুষের মাথা খারাপ হয়ে যায়। ট্যাক্স পেমেন্ট, জিএসটি পেমেন্ট, ডিউ পেমেন্ট, ইয়ার এন্ডিং। অ্যাকচুয়ালি ডিসেম্বরের মাস শেষ হলো, কিন্তু বিজনেস মাস বা প্রফেশনাল মাস হচ্ছে 31st মার্চ। তাই প্রচুর চাপ থাকে। আজকে দিন অবধি একটা মানে মানি টার্গেট থাকে, আপনারা জানেনই মনে হয়। ব্যাংকের একটা হিসাব হয় 31st মার্চ, ব্যাংকের একটা হিসাব হয়, সব কিছু হিসাবের শেষ হচ্ছে 31st মার্চ। যাই হোক, অনেক মানুষ আজ অবধি চাপে থাকবে, কাল থেকে অনেকটা ফ্রি হয়ে যাবে আর কি। প্রচুর লোডেড মাস আর কি, মানে প্রচুর লোড নিতে হয়, ফিনান্সিয়াল লোড নিতে হয়, তাই না? চলুন দেখে নিই পঞ্জিকা কী বলছে। আজকে পঞ্জিকা বলছে, আজকে 17ই মার্চ, 17ই চৈত্র আর কি, 31শে মার্চ। আজ বুধবার, সূর্যোদয় 5:36, 5:48 সূর্য অস্ত। আজ তৃতীয়া সন্ধ্যা, আজ 7ই নক্ষত্র। আজকে আজকে শুভকর্ম দিবা 7:24-এর মধ্যে, সকাল সকাল কাজ করতে হবে। কিন্তু নামকরণ, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, পূর্ণাহ, শান্তি সস্থান, অল্পপ্রবাহ, বীজ বপন, ধান্যচেতন, ধান্যস্থাপন, কলকারখানা, কুমারীদের কলকাতা আরম্ভ, কুমারীদের নাসিকা বেদন, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ চালন, অনেকগুলো কাজ করা যেতে পারে। আজকে ব্যাংকের বার্ষিক হিসাব দিবস আর কি। বললাম না পঞ্জিকাতে এটাও লেখা আছে, কিন্তু এই পঞ্জিকাতে কী লেখা থাকে না, সব লেখা থাকে। আর যতটুকু লেখা থাকে, যতটুকু বলার হয় অল্প সময়ের মধ্যে বলে দিই। আজ 31st মার্চ, দেখি আজ কোথায় আছি। আমি আজ বর্ধমান আছি, আজ বর্ধমান আছি। 1 এপ্রিল থাকি সাদ্দাগাছিতে থাকবো, 3 এপ্রিল থাকবো বাগনান, 4 এপ্রিল থাকবো বেহালা, 6 কল্যাণী, 8 থাকবো হচ্ছে বাগনান বা কি বনগা, বনগায় 6 থাকবো, 10th এবং 13 থাকবো শিলিগুড়ি, এপ্রিলে শিলিগুড়ি, 10 আর 13। 11 তারিখ কোচবিহার থাকবো এপ্রিলে, আর 12 তারিখ থাকবো জলপাইগুড়ি, 17 তারিখ মালদায় থাকবো, 19 তারিখ সকালে থাকবো হলদিয়া, বিকেলে থাকবো কাঁথি, 20 তারিখে বসিরহাট, 22 তারিখে বাঁকুড়া, 23 তারিখে বারুইপুর, আর 24 তারিখে আরামবাগ। আর এছাড়া আপনারা কাটোয়া, বহরমপুর, কৃষ্ণনগর, সোদপুর, গোলপাক, হাতিবাগান, ঘাটাল, খড়গপুর, শ্রীরামপুর, দুর্গাপুর, বর্ধমান, এগুলো সব না একটু ফোনে জেনে নিন। হ্যাঁ, এতগুলো চেম্বার ডেট বলা যায়? বলেন তো, এত সুন্দর প্রোগ্রামটা ডেট বলে নষ্ট করে দেবো?
ফোন নম্বরটা বলি তার থেকে, যেটা কাজে লেগে যাবে, যে নম্বরে আপনি ফোন করে বুকিং করবেন, 9830307720, একদম 9833-7720 এখানে ফোন করবেন, বুকিং করবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে আপনার শহরে আপনার নিজস্ব শ্রীলালের সঙ্গে। চলুন দেখে নিই সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজ ব্যবসায়িক দিন, কাজকর্ম হওয়ার দিন, ফ্রি থাকার দিন। বৃষ রাশি শত্রুতা, ভুল বোঝাবুঝি, মানসিক চাপ, টেনশন আছে। মিথুন রাশি প্রেমে আনন্দ, শিক্ষাক্ষেত্রে নতুন অগ্রসর, নতুন কোনো প্ল্যানিং কাজে লেগে যাবে। কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ, পরিবারের জন্য কিছু করতে পারে আনন্দ, কোনো গুড নিউজ পারিবারিক ক্ষেত্রে বা ভালো ক্ষেত্র থেকে আপনি পাচ্ছেন। সিংহ রাশি সাহসিকতা, ব্যয়বহুল দিন, মনের ইচ্ছা পূরণ, তবে শরীরকে যত্ন নিতে হবে। কন্যা রাশি কথার মধ্যে জাদু, কর্মে উন্নতি, ভালোবাসা, প্রিয় মানুষের কাছে যেতে পারবেন। তুলা রাশি মানসিক চঞ্চলতা, লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি, শত্রুতা, একটু মানুষ বুঝে চলা, হিংসা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি বহু ব্যয়, অর্থ রাখতে পারবেন না, টাকা পয়সা ইনভেস্টমেন্ট ভালো কাজে করতে পারবেন, ভুলভাল খরচা না করাই ভালো, প্ল্যানিং দরকার। ধনু রাশি কর্মক্ষেত্রে দুর্যাত্রা, আয়ুন্নতি, ধর্মভাব বৃদ্ধি, কাজের সিরিয়াসনেস বাড়বে আরও। মকর রাশি আপনার পার্টনারের জন্য লাভ, জীবনসঙ্গীর সঙ্গে সদ্ব্যবহার বা সুন্দর মুহূর্ত, দূরযাত্রা। কুম্ভ রাশি শত্রুতা, ভুল চিকিৎসা, কিছু কিছু ক্ষেত্রে লোকের সঙ্গে মনোমালিন্য। মীন রাশি মানসিক কষ্ট, সন্তান নিয়ে চিন্তা, প্রেমে ব্যথা, সম্পর্কে কষ্ট। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। রোজ সোম থেকে শনি আমি থেকে যাবো আপনাদের সঙ্গে রাশিফল বলার জন্য পূর্ণিমা টিভিতে। এছাড়া টোটকা দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভি দেখবেন, আমাকে দেখবেন।